বাজে সকাল 7টা আর আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলছি এক্ষুনি। আমরা এখন ডাইরেক্ট যাব হচ্ছে গোসানিমারি রাজপথ। এছাড়া তার সাথে দেখবো কামতেশ্বরী মন্দির। সকালবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে। কুচবিহার রাজবাড়ির সামনেই আছে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস ধরবো গোসানিমারি রাজপথের। সেখান থেকে কামতেশ্বরী মন্দির পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, আর এদিকটা করে আছে বাগান। ওইদিকেও একটা ছোট্ট মন্দির টাইপের আছে সোজা। এছাড়া সামনে একটা কুয়ো আছে। বৈশাখ মাস যেটা আসতেছে, বৈশাখ মাসে তখন 3টা 4টা বাজে ভোগরা না হতো, ভোগরাকে বেশি পরে বৈশাখ মাসে, মানে সকাল 8টায় ওপেন হয় আর বন্ধ হয়ে যায় 12টা 12:30 একটু, যখন ভোগরাকে একটু দেরি হলে তখন একটাও বাজে যায়। পূজায় দুর্গাপূজা অষ্টমী দিন মহিষবলি হয়, এখানে কালী পূজা হয়, এমনি তো নিত্য পূজা তো করে সবই পুজো হয়। আচ্ছা বলি হয় তো কামতেশ্বরী মন্দিরে বড় করে পুজো হয় দুর্গা পুজো ও কালী পুজোতে। আর মন্দিরের মেন গেট খোলে হচ্ছে সকাল 8টার সময় আর বন্ধ হয়ে যায় 12:30 সময়, যা বললেন উনি। এবার আমরা যাব গোসানিমারি রাজপথ দেখতে, যেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে।
একদম সামনেই আছে গোসানিমারি রাজপথ। কান্তেশ্বরী মন্দির থেকে গোসানিমারি রাজপথ পায়ে হেঁটে প্রায় 25-30 মিনিট। গোসানিমারি বাজার থেকে অটো বা টোটো পাওয়া যায়। তো আমরা পৌঁছে গেছি রাজপথ। আর্কিওলজিক্যাল সাইটে এই নিয়ে আমি দুবার এলাম, এর আগে গেছিলাম বল্লাল ঢিপি। রক্ষণাবেক্ষণ চলছে এখানে। এইখানটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে যে কুয়োতে নামা নিষিদ্ধ এবং স্মৃতিসৌধের ক্ষয়ক্ষতি করা নিয়ত দণ্ডনীয়। এইখানটা, এটা হচ্ছে কুয়ো। ওইদিকে আরেকটা আছে, ওই দিকটা যাব। এখানে আছে একটা ডাস্টবিন বক্স। রাজপথ দেখা কমপ্লিট। এবার আমরা সোজা চলে যাবো কুচবিহার মেন টাউনে। এরপর কুচবিহার টাউন থেকে আমরা টোটো বা অটো ধরে আমরা যাব হচ্ছে বানেশ্বর শিব মন্দির, যেটা আমাদের লাস্ট স্পট। ওটা দেখার পর আমরা রিটার্ন করব। কান্তপুরবাসীদের অনেক অভিযোগ, অনেক অভিমান প্রশাসন পশ্চিমবঙ্গ সরকারের ওপর। চলুন দু চার কথা শুনে নেওয়া যাক। অফিসে কী কী আছে বা আর কী কী পাওয়া গেছে ওখান থেকে? নমস্কার, আমি প্রণজিৎ বর্ম, বাড়ি খালিচক প্রচন্ডবাড়ি, ডিস্ট্রিক্ট কোচবিহার, 3 সাব ডিভিশন। আমাদের এখানে একটা পুরনো ঐতিহ্য আছে, রাজপথ কান্তেশ্বরী মন্দির। এখানে বুড়ো শিব, নটবর ধাম, এগুলো একটা পুরনো ঐতিহ্য। আমরা চাই এখানে সরকার কিছু করুক, আমাদেরও দেখুক। অনেক লোক এখানে, বৈশাখ মাস মাসার পাটের মেলা হয়, এখানে অনেক লোক আসে বাইরের থেকে। কোনো বসার স্থান নাই, জায়গাটা আসে না জায়গার মতো হয়ে আছে, বুঝলেন। আমরা এখানে রাজবংশী মানুষ, সবারই একটা আপ্রাণ সরকারের কাছে, সরকার এটাকে দেখুক আর একটু উজ্জ্বল করার চেষ্টা করুক, যেন সবাই আসে। আমি রাজপথে যেটা যেটা আছে ওটা কল, রাজপথে নতুন কতগুলো পুরনো ঐতিহ্যের থালা, প্ল্যাটফর্ম, বাটি, গ্লাস, এইগুলো জিনিস বাইরেছে। কমসে কম আজকে 6 হইলো শিবলিঙ্গের একটা প্ল্যাটফর্ম। সেটা ওইখানে এমন পরিস্থিতি আছে, সেটা উন্নতি করার জন্য কোনো সরকারের পরিকল্পনা নাই। এই 6 থেকে দুইটা চারটা সেভিককে বেকার ওইখানে রাখতেছে। সরকার এগুলো কাজ করুক যে মানুষ জানুক যে না, পুরনো ঐতিহ্যগুলোকে কেমন করে ধরে রাখা যায়, এটা সরকার একটু ভাবুক। আর এখানে কী কী দেখার আছে মোটামুটি এখানে জায়গার মধ্যে? রাজপাট আছে, কান্তেশ্বরী মন্দির আছে, রাজপাটের পশ্চিম পাশে বুড়ে শিবের ধাম আছে, চণ্ডীর পাট আছে, নটবাট ধাম আছে, এখানে অনেক কিছু, এখানে দুষ ভাণ্ডার, এগুলো অনেক কিছু। অতটা প্রচার পায়নি, প্রচার এখন হয়নি, দেখেই বলে প্রচার হইলেও কিছুগুলো কি আমরা দেখতে পারি না, সব কেমন গায়েব, মানে হারায়, কুচবিহার গেতে গেতে সব হারায় যায় সবগুলো জিনিস। একদম এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না, গ্রামের লোক। সরকার ধ্যান দিয়ে এই জিনিসটা করুক। তারপরে
জিনিস আমাদের এখানে থাকবে। আমাদের এখানে মিউজিয়াম আছে, হ্যাঁ রাজপাট আছে, রাজার ঘর আছে, মিউজিয়াম ঘর আছে, এখানকার ঐতিহাসিক জিনিস এখানে থাকবে। ভালো ভালো জিনিসগুলো নিয়েও গেছি আমরা এখান থেকে। মিউজিয়ামে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি আছে? মিউজিয়ামে তা ঢুকতে দেয় না, সেরকম ভিআইপি অতিথিগণ আসলে ঢুকতে পাবে, ওইখানে গেটম্যান আছে। টাইম লাগে আধ ঘন্টার একটু বেশি, 35 মিনিট মতো। যে জায়গাটা করে নেওয়া হবে, মানে আপনার একদম রেল লাইন আছে, রেল লাইনের পাশেই নামিয়ে দেবে, রেল লাইন থেকে হেঁটে 5 মিনিট হেঁটে মায়েশ্বর শিব মন্দির। Thank you.